হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম আহমেদ ভুইয়া, খাইরুল, অভ্র, এই কাফি, কেমন আছো? আদাব, শাফিন আল বারি, ওয়ালাইকুম আসসালাম। রম্বসের টি শার্টে জোস লাগতেছে। আরে, লাগতে হবে না কাফি, রম্বসের টি শার্টে তো জোস লাগতেই হবে। ওয়ালাইকুম আসসালাম শরীফ, ফাতেমা আক্তার, সৌরভ, নমস্কার, কেমন আছো সবাই বলো? ইফতেখার হোসেন আবিদ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? সবাই কেমন আছো বলো? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? অনেকদিন পর আবার লাইভ ক্লাসে আসলাম। লাস্ট লাইভ ক্লাস নিয়েছিলাম কোন অধ্যায়? সরি, মহাকর্ষ অভিকর্ষ, তাই না? আমাদের এই রম্বস গ্রুপে লাস্ট লাইভ ক্লাস ছিল মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের। তো আজকে আমরা ফিজিক্সের আরও একটা অধ্যায়, যেটা HSC 22 ব্যাচ এবং 23 ব্যাচের শর্ট সিলেবাসে আছে, পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টা শুরু করব। এবং এই অধ্যায়টা কিন্তু পুরাটা শর্ট সিলেবাসে নাই, 22 ব্যাচের শর্ট সিলেবাস এবং 23 ব্যাচের শর্ট সিলেবাস তো একই, তো এই পুরো অধ্যায়টা কিন্তু শর্ট সিলেবাসে নাই, অর্ধেক বা অর্ধেকের কিছু কিছু বেশি আছে, ধরো 60% আছে। তো আমরা এখানে শুধু শর্ট সিলেবাসের অংশটুকুই পড়ব, শর্ট সিলেবাসের অংশটুকুই পড়াবো, যেটা শর্ট সিলেবাসে নাই সেটা এখন পড়ার কোনো দরকার পড়বে না। 24 ব্যাচ বা 25 ব্যাচের যদি ফুল অধ্যায়টা থাকে সিলেবাসে, তাইলে পরে বাকি অংশ ওদের জন্য পড়াবো নে। আপাতত যারা আসো 22 ব্যাচ এবং 23 ব্যাচ, তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়ের যতটুকু আছে ততটুকু পড়াবো, এবং খুব সম্ভবত 6 ক্লাস লাগবে। শর্ট সিলেবাসের অংশটুকু পড়াইতে 6 ক্লাসের মতো লাগতে পারে। আজকে প্রথম ক্লাস, আজকে ক্লাসে তো খুব কমই পড়াবো, প্রথম ক্লাসে ওভারভিউ মানে অধ্যায়টা কিভাবে পড়াবো, অ্যাপ্রোচ কী হবে, কয় ক্লাস লাগবে, এইগুলো হ্যান তেন বলতে বলতেই হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। বাট সামান্য কিছু পড়াবো, একদম এরকম না যে শুধু আড্ডা দিয়ে শেষ করে দিব, অবশ্যই পড়াবো, তবে 6 ক্লাস আনুমানিক লাগতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জাকিয়া ইসলাম, শাহরিয়ার সাদিদ, কেমন আছো? মা মিথি, মুন্না, নাফিস, কৃষ্ণা, হ্যাঁ জিলাপি খাবা, কোনো সমস্যা নাই। মুস্তাফিজুর রহমান তামিম, ভুলে গেছি না, ভুইলা যাবো কেন, কাউরেই ভুলি নাই, সবাইরই মনে রাখছি। দাদা, লেকচার 8 খুঁজে পাচ্ছি না। কিসের লেকচার 8? কোন অধ্যায়ের লেকচার 8 খুঁজে পাচ্ছ না? তুহিন চলে আসছে, মাহির, তানভীর, ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে। আরও 1 মিনিট ওয়েট করি, আমি চাটা শেষ করে তারপর ক্লাসটা শুরু করব। আরও 1 মিনিট ওয়েট করি, সবাই আসুক, আমার আরেকটু চা বাকি আছে, চা খাওয়া শেষ করে তারপর ক্লাসটা শুরু করতেছি। জিলাপি কই? ও হ্যাঁ, তোমাদেরকে তো জিলাপি খাওয়ার কথা ছিল, খাওয়ানোর, দাঁড়াও, তোমাদেরকে তো জিলাপি খাওয়ানোর কথা ছিল, তাই না? যারা ক্লাসে থাকবা তাদের জন্য জিলাপির ব্যবস্থা আছে তো? দাঁড়াও, যারা ক্লাসে থাকবা তোমাদের জন্য জিলাপির ব্যবস্থা আছে। এই যে দেখো, অভিভাই বলবে আর করবে না, তা হবে না, তা হবে না। ক্লাসে যারা আসছো সবাই আগে জিলাপি খাও, আমি চা খাই, তোমরা জিলাপি খাও। হ্যাঁ, অভিভাই কথা দিয়ে কথা রাখে, তাই না? যেহেতু অভিভাই বলছে জিলাপি খাওয়াবে, মানে খাওয়াবেই, সবাই তাড়াতাড়ি মন ভরে জিলাপি খাও, তারপর আমি চা খেয়ে শুরু করতেছি ক্লাসটা। এবং ফ্রি ক্লাসে কিন্তু শেয়ার করতে হবে, ফ্রি ক্লাসে অবশ্যই মন খুলে শেয়ার করতে হবে। হ্যাঁ, ক্লাসে যারা আসো অবশ্যই সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, এটা তোমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব, ঠিক না? ঠিক আছে, তো ক্লাসে যারা আসো, আশা করব যারা আমার শুভাকাঙ্ক্ষী বা রম্বস গ্রুপের বন্ধু সুলভ মানুষজন আসো যারা, তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। এবং আমি কিন্তু এই লাইভের ক্যাপশনে আমার নেয়া সবগুলা ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, তো তুমি যদি এই পোস্টটা শেয়ার করো, জাস্ট এই লাইভটা তোমার কোনো ফ্রেন্ডের টাইমলাইনে যাওয়া মানে আমাদের গ্রুপে হওয়া যতগুলা ফ্রি ক্লাস আছে সবগুলা লিঙ্ক সে পেয়ে যাবে, তো হয়তো তোমার থ্রুতে সে উপকৃত হইতেও পারে, এবং অবশ্যই ক্লাসগুলো করলে সে উপকৃত হবে, উপকৃত না হয়েও পায় নাই। তো আমি এই লাইভের ক্যাপশনে সবগুলা ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, তো মন খুলে শেয়ার করবা, শেয়ার করলে তোমার ফ্রেন্ডের কাছে সবগুলো ফ্রি ক্লাসের লিঙ্ক এই ক্লাসের থ্রুতে চলে যাবে।
হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম রিয়া, কেমন আছো? এই চ্যাঙ্গের জিলাপি খাই না, কোনো সমস্যা নাই। যাদের এই জিলাপি পছন্দ না, অভিবাই তাদেরকেও হতাশ করবে না। এই জিলাপি যাদের পছন্দ হয় নাই, অভিবাই তাদের জন্য ব্যবস্থা রাখছে, নো টেনশন। আগের জিলাপি যাদের পছন্দ হয় নাই, তারা এই জিলাপি খাও, এইটাও যদি পছন্দ না হয় তাহলে আরও ব্যবস্থা আছে। আগের জিলাপি পছন্দ হয় নাই, এটা পছন্দ হইছে বলো? এই জিলাপি পছন্দ হইছে, এইটা যদি পছন্দ না হয় তাহলে আরও ব্যবস্থা আছে, দাঁড়াও। জিলাপি খাওয়াই এই ছাড়বো আজকে, এইটা যদি পছন্দ না হয় আরও ব্যবস্থা আছে। জিলাপি পছন্দ হইতেই হবে, আর কোনটা খাওয়াবো? এই যে এইটা দেখো, পছন্দ না হয়ে যাবে কোথায়? পছন্দ হইতেই হবে, এখানে কালেকশনের তো শেষ নাই, কালেকশনের শেষ নাই, পছন্দ হইতেই হবে। ওকে, তো সবাই জিলাপি খাওয়া হয়েছে, সবার জিলাপি হয়েছে, খাওয়া শেষ, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, সবার জিলাপি খাওয়া শেষ, তাহলে আমরা ক্লাস শুরু করি। সবার জিলাপি খাওয়া শেষ, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। পদার্থের গাঠনিক ধর্ম, এটা ফিজিক্স, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7। এই অধ্যায়টার দুইটা পার্ট, এই অধ্যায়টার দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে প্রবাহী। প্রবাহী আমাদের শর্ট সিলেবাসে নাই, আমাদের মানে তোমাদের এইচএসসি 22 ব্যাচ যারা আসো বা 23 ব্যাচ, এই পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টার মোট দুইটা পার্ট আমরা যখন পড়ছি তখন দুইটা পার্টেই পড়ছি। এবং আমাদের আগে 2000, মানে আমরা তো এইচএসসি 15 ব্যাচ এবং এইচএসসিতে ভর্তি হই 2013 সালে, 2013 সালের পূর্বের এডিশনের বইগুলাতে বা 2012 সালের আগে যারা এইচএসসিতে ভর্তি হয়েছে তাদের আগে, তাদের সময় এই অধ্যায়টা মোট দুইটা অধ্যায়ের সমন্বয় ছিল, মানে এই অধ্যায়টা আলাদা আলাদা দুইটা অধ্যায় ছিল। আমাদের সময় দুইটা অধ্যায়কে একসাথে করে এই একটা অধ্যায় বানাইছে। তো দুইটা অধ্যায় কি কি ছিল? একটা ছিল স্থিতিস্থাপকতা, স্থিতি স্থাপকতা, এই পার্টটুক একটা আলাদা অধ্যায় ছিল আগে 2012 সালের আগের বইগুলাতে। এবং আরেকটা ছিল প্রবাহী, একটা স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে প্রবাহী। তো তোমাদের শর্ট সিলেবাসে, তোমাদের শর্ট সিলেবাসে এই স্থিতিস্থাপকতা এই পার্টটুক আছে, এইটা শর্ট সিলেবাসে আছে, শর্ট সিলেবাসে আছে, আর এইটা শর্ট সিলেবাসে নাই, তাই না? এই প্রবাহী শর্ট সিলেবাসে নাই, তাই তো? 22 বেচার যারা আসো তোমরা আমাকে একটু কারেক্ট করে দিও যে আমি ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি। আমি যতটুকু সিলেবাস দেখছি যে স্থিতিস্থাপকতা এই পার্টটুক আছে, প্রবাহী পার্টটুক টোটালটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো 23 বেচের শর্ট সিলেবাসও সেম, 23 বেচের সবাই তো হয়তো জানে না এখনো ওদের শর্ট সিলেবাস কতটুক না আছে, এই অধ্যায় হয়তো এখনো কেউ পড়েই নাই, ঠিক আছে। তো 22 বেচের যারা আসো তোমরা হয়তো জানো যে স্থিতিস্থাপকতা এই পার্টটুক আছে, প্রবাহী পার্টটুক নাই। তো আমরা আজকে স্থিতিস্থাপকতা পার্টটুক শুরু করব, এবং এই স্থিতিস্থাপকতা পার্টটুকে আমরা শুধু পড়ব, আমরা এই অধ্যায় থেকে শুধু এই স্থিতিস্থাপকতা পার্টটুকেই পড়ব। এটা আমাদের পড়তে প্রায় 6 ক্লাস লাগবে, আনুমানিক আনুমানিক একদম 6 ক্লাসই হবে, এরকম ম্যান্ডাটরি না, তো এরকম হইতে পারে 5 ক্লাসেও কমপ্লিট হয়ে যেতে পারে অথবা 1 ক্লাস বেশিও লাগতে পারে, বাট এভারেজ 6 ক্লাসে শেষ হওয়ার কথা আমার ধারণা অনুযায়ী। ওকে, ঠিক আছে, তো আমরা চলো শুরু করব। পদার্থের গাঠনিক ধর্ম, নামটাই খুব সুন্দর, পদার্থের গাঠনিক ধর্ম। আমরা তো সবাই পদার্থ, তাই না? নাকি আমরা কেউ অপদার্থ আছি এই লাইফে? এই লাইভ ক্লাস যারা করতেছো আমরা সবাই পদার্থ। তো আমাদের গাঠনিক ধর্ম বা আমাদের গঠনগত ধর্ম কেমন, বা যে কোনো একটা পদার্থের গাঠনিক ধর্ম কী কী ধর্ম আছে না আছে শেখা উচিত, তাই না? তো তার মধ্যে আমরা স্থিতিস্থাপকতা, এটা এই 5-6 ক্লাসে সুন্দর মতো বেসিক সহ একদম সুন্দর মনে, মানে সুন্দর করে আলাপে আলাপে গল্পে গল্পে শিখে ফেলবো। তো শুরু করা যাক স্থিতিস্থাপকতা।
প্রথম কথা হচ্ছে স্থিতিস্থাপকতা কি, মানে স্থিতিস্থাপকতা বিষয়টা কি, লিখে ফেলো, সুন্দর করে নোট করবা এবং ক্লাস শেষে নোটগুলা আমাদের রম্বস গ্রুপে আপলোড দিয়ে দিবা। হ্যাঁ অবশ্যই পোস্ট করে দিবা, সুন্দর সুন্দর নোটগুলা তোমরা সুন্দর করে নোট করবা, সেটা অবশ্যই তোমাকে অনেক হেল্প করবে পরীক্ষার আগে যখন রিভিশন দিবা। নিজের নোটের চাইতে অন্য কিছু তোমাকে হেল্প করতেই পারে না বেশি। হ্যাঁ এবং অবশ্যই নোটগুলা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিবা, পোস্ট দেওয়ার সময় লিখে দিবা। অনেকে হ্যান্ড নোট পোস্ট করে ডিটেইল লিখেই না, এটা কিসের নোট, কোন অধ্যায়ের নোট, পদার্থের গাঠনিক ধর্ম, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 লেকচার 1, এভাবে ডিটেইল লিখে, বা তোমার পরিচয়, তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, তুমি কোন ব্যাচ, সুন্দর মতো ক্যাপশন লিখে তারপর সুন্দর করে পোস্ট করে দিবা। আচ্ছা তো এখন আমরা দেখব স্থিতিস্থাপকতা কি। এই যে স্থিতিস্থাপকতা এই বিষয়টা কি, এটা খুবই সহজ একটা সুন্দর বিষয়। দেখো এই যে আমার এখানে একটা রাবার আছে, একটা রাবার তোমাদের এখানে দেখা যাচ্ছে, এই যে একটা রাবার দেখো, এটাও তো একটা পদার্থ তাই না। তো এই রাবারটাকে তুমি যদি এইভাবে টানো, টেনে ছেড়ে দাও, দেখো সে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে, যাচ্ছে না, খেয়াল করে দেখো। এই রাবারটাকে তুমি যখন টানতেছো সে বড় হচ্ছে, লম্বা হচ্ছে, তারপর যখন ছেড়ে দিচ্ছ সে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। তো এই ঘটনাটাকে আমরা এইভাবে বলতে পারি যে এই রাবারের উপর তুমি যে বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করতেছো, এই বল প্রয়োগের ফলে তার কি হচ্ছে, বিকৃতি হচ্ছে, বিকৃতি হচ্ছে না, বিকৃতি হচ্ছে। এবং তুমি যখন প্রযুক্ত বল অপসারণ করতেছো, দেখো প্রযুক্ত বল যখন অপসারণ করতেছো তখন সে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। এই ধর্মটাই হইল স্থিতিস্থাপকতা। একটা বস্তু বা একটা পদার্থের এই যে ধর্মটা, এই ধর্মটাকেই বলে স্থিতিস্থাপকতা। এখন একটা সংজ্ঞা, মানে এই সংজ্ঞাটা এখন যদি পরীক্ষা আসে, সংজ্ঞাটা পরীক্ষা আসলে তুমি কি এভাবে লিখবা যে একটি রাবারকে টেনে ছেড়ে দিলে সে যে ধর্মের জন্য আগের অবস্থায় ফেরত যায় তাকে স্থিতিস্থাপকতা বলে। এভাবে লিখলে তো আসলে হয়তো এক নাম্বার পাবা, হ্যাঁ এইভাবে বললেও আসলে তোমাকে এক নাম্বার দেওয়া উচিত। বাট ফিজিক্সে তো সংজ্ঞাগুলো একটু সুন্দর মতো, একটু ভাষাগত মাধুর্য দিয়ে লেখা উচিত। তো সংজ্ঞাগুলো কীভাবে লিখবো, দেখো ঘটনা হচ্ছে তুমি যখন একটা বস্তুর উপর, সেটা হোক রাবার বা যে কোনো পদার্থ বা যে কোনো বস্তু, একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করো তখন সে কী হয়, বিকৃতি হয়। তো এই যে সে বিকৃতি হচ্ছে, মনে করো রাবারটাও একটা মানুষ, রাবারটাও যদি একটা মানুষ হইতো সে কি চাইবে তাকে কেউ বিকৃত করুক, তোমার গালে যদি কেউ থাপ্পড় দেয় তোমার গালও কিন্তু বিকৃতি হয় তাই না। হয়তো আমরা সেটা দেখে বুঝতে পারি না, বাট সামান্য বিকৃতি তো হয়। তো তোমার গালে যদি কেউ থাপ্পড় দিয়ে তোমার বিকৃতি ঘটাইতে চায় তুমি তো অবশ্যই চাইবা না, তুমি তাকে কি করবা, প্রতিবাদ করবা। তো এই যে রাবারটার মধ্যে আমি বল প্রয়োগ করতেছি তার যে বিকৃতি হচ্ছে সে তো এটা অবশ্যই চাইবে না, সে চাইবে বিকৃতি যাতে না হয়, সে ভিতর থেকে অনেক চেষ্টা করবে তার মধ্যে যেন বিকৃতি না হয়। অর্থাৎ সে চাইবে যে আগে যেভাবে ছিল সেইভাবেই থাকতে, অর্থাৎ সে বিকৃত যাতে না হয় সেই জন্য নিজের মধ্যে আরেকটা বল প্রয়োগ করবে, অর্থাৎ বিকৃতিকে থামানোর জন্য সে একটা বল প্রয়োগ করবে। এই ঘটনাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। বোঝা গেল, বাংলা ভাষায় সব ক্লিয়ার। এখন আমরা বইয়ের সংজ্ঞা কীভাবে বলতে পারি, বইয়ের সংজ্ঞা কীভাবে বলতে পারি, দেখো বইয়ের সংজ্ঞা এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে এর বিকৃতি ঘটাইতে চাইলে বস্তুর যে ধর্ম, বস্তুর যে ধর্ম একে বাধা দেয় বা প্রতিরোধ করে এবং প্রযুক্ত বল অপসারণের পর যেই ধর্মের কারণে বস্তুটি আবার আগের জায়গায় ফেরত আসে তাকেই স্থিতিস্থাপকতা বলে। এখানে দুইটা পার্ট, দুইটা কন্ডিশন কি, একটা হচ্ছে এই স্থিতিস্থাপক বলটা বা এই যে স্থিতিস্থাপকতা ধর্মটা এটা কি করবে, বিকৃতিকে থামানোর চেষ্টা করবে। তুমি যখন বস্তুর উপর বল প্রয়োগ করবা বস্তুটা যাতে বিকৃতি না হয় ওই বস্তুটার, ওই স্থিতিস্থাপকতা ধর্মটা এটা চেষ্টা করবে। পয়েন্ট ওয়ান, সে চাইবে বিকৃতি যেন না হয়। এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রযুক্ত বল অপসারণ করার পর সে আবার ওই ধর্মের কারণে আগের জায়গায় বা পূর্বের অবস্থায় ফেরত আসবে। আচ্ছা তো বই এ সংজ্ঞাটা কীভাবে আছে একটু দেখি। দাঁড়াও, আমার কাছে ইসাক স্যারের বই আছে, আমরা তো একদম সুন্দর মতো বাংলা ভাষায় জিনিসটা বুঝলাম, এখন বইয়ে কীভাবে সংজ্ঞাটা আছে দেখো আমি বলি। বইয়ের সংজ্ঞাটা আছে বস্তুর উপর বল প্রয়োগে, শোনো, বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করলে বস্তুর যে ধর্ম একে বাধা দেয়, অর্থাৎ একটা বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটিকে বিকৃতি করতে চাইলে বস্তুর যেই ধর্ম এই বিকৃতিকে বাধা দেয়
এবং প্রযুক্ত বল অপসারণ করার পর যে ধর্মের জন্য বস্তুটি আবার আগের জায়গায় ফেরত আসে তাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটা হচ্ছে একটা বস্তুর ধর্ম, একটা পদার্থের ধর্ম। স্থিতিস্থাপকতা কি? এই আমি এখানে স্থিতিস্থাপক কোনা লিখছি কেন, মান সম্মানটাই মারছি, এটা তো স্থিতিস্থাপকতা। হ্যাঁ সর্বনাশ, বাংলা ভাষায় ভুল করে ফেলছি। এই বুঝছো, স্থিতিস্থাপকতা বোঝা গেছে? তো আমরা স্থিতিস্থাপকতা বুঝতে পারলাম। আচ্ছা, তো এটা কিন্তু স্থিতিস্থাপকতা, বানানটা ঠিক করো, বানানটা ঠিক করে নিও। আচ্ছা, স্থিতিস্থাপকতা গেল। এরপরে আমরা এই স্থিতিস্থাপকতা রিলেটেড কিছু প্রয়োজনীয় সংজ্ঞা শিখবো, যে সংজ্ঞাগুলা এই অধ্যায়ে যদি কোনো সৃজনশীল আসে ক নাম্বারে অবশ্যই আসবে, ক নাম্বারে এই সংজ্ঞাগুলাই আসবে। তো প্রথমে নমনীয় বস্তু, নমনীয় বস্তু এই জিনিসটা কি? দেখো, আমরা যে মাত্র একটা রাবার দেখলাম, একটা রাবারকে তুমি যখন টেনে ছেড়ে দাও সে আবার আগের জায়গায় কি আসে? ফেরত আসে। তো কিছু বস্তু এরকম আছে যে এদেরকে তুমি বিকৃত করলা, বল প্রয়োগ করে বিকৃত করলা, বিকৃত করার পর ছেড়ে দিলা, সে আর আগের জায়গায় ফেরত যায় না, এদেরকে বলে নমনীয় বস্তু। অর্থাৎ যে সকল বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর, ধরো বিকৃতি হয়ে গেছে, প্রযুক্ত বল অপসারণ করলেও আর পূর্বের জায়গায় ফেরত যায় না, তাদেরকে বলে নমনীয় বস্তু। ঘটনা বোঝা গেল, বুঝতে পারতেছো? তার মানে এই নমনীয় বস্তুর কি স্থিতিস্থাপকতা ধর্ম নাই? নমনীয় বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম নাই, বা খুবই কম, একদমই নাই যে তা না, বাট খুবই কম। আমি সংজ্ঞাটা আবার বলি, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে এর বিকৃতি ঘটানোর পর প্রযুক্ত বল অপসারণ করলেও যদি সে আবার আগের জায়গায় ফেরত না যায় তাহলে সেটাকে বলে নমনীয় বস্তু। যেমন স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিতে পারি, চুইংগাম। একটা চুইংগামকে তুমি যদি টেনে ছেড়ে দাও তো কিন্তু সে সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত যাবে না, মানে হয়তো একটু ফেরত যাবে। এই জিনিসটাকে আমরা বলতে পারি তার স্থিতিস্থাপকতা ধর্ম কম, তার স্থিতিস্থাপকতা ধর্ম কম। ওকে, ঠিক আছে, তাইলে আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে বিকৃতিকারী বল অপসারণ করার পরও যে বস্তু পূর্বের অবস্থায় ফেরত যায় না তাকে বলে নমনীয় বস্তু, বা এটাকে অস্থিতিস্থাপক বস্তু বলে। নমনীয় বস্তু বা এটার আরেকটা নাম আছে, এটাকে অস্থিতিস্থাপক, মানে এর স্থিতিস্থাপকতা ধর্ম নাই বললেই চলে, অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক বস্তু। এটার সঙ্গে আমরা বুঝতে পারলাম অস্থিতিস্থাপক বস্তু। এরপরে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু শিখলাম, এখন শিখব পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো স্থিতিস্থাপক বস্তু বা স্থিতিস্থাপকতা যেহেতু আমরা পড়ছি, তারপর নমনীয় বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু পড়ছি, যে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম নাই বললেই চলে তাকে বলা হয় অস্থিতিস্থাপক বা নমনীয় বস্তু, মানে সে আর আগের অবস্থায় ফেরত আসে না, বিকৃতি ঘটানোর পর আর আগের অবস্থায় ফেরত যায় না। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, নাম দেখেই বলে ফেলা যায় সংজ্ঞা কি হবে, যেই বস্তু সম্পূর্ণ অবস্থায় আবার আগের অবস্থায় ফেরত যায় তাই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। মানে সংজ্ঞাটা হচ্ছে এরকম, একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করে বিকৃতি করলা, একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি করার পর প্রযুক্ত বল অপসারণ করার পর সে যদি একদম পুরোপুরিভাবে মানে 100% আগের জায়গায় ফেরত যায়, মানে একদম ঠিক বল প্রয়োগের আগে মানে বিকৃতি করার আগে সে যে অবস্থায় ছিল একদম 100% ওই অবস্থাতেই ফেরত চলে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম 100% তাকে বলা যায় পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে। আচ্ছা, জিনিসটাকে আমরা সংজ্ঞা আর একটু সহজ করে বলি, তোমরা যারা নোট করতেছো, যারা নোট করতেছো অবশ্যই সংজ্ঞাগুলো লিখবা, কি লিখবা? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, কোনো বস্তুর উপর বল প্রয়োগে এর বিকৃতি ঘটানোর পর প্রযুক্ত বল অপসারণ করলে যদি বস্তুটি একদম পুরোপুরিভাবে পূর্বের অবস্থায় ফেরত যায় বা ফিরে আসে তাহলে সেই বস্তুকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দেখো, বাস্তবে বাস্তবে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়, কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়, কাজে এটা একটা কাল্পনিক ব্যাপার, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বাস্তবে পাওয়া সম্ভব নয়, এই জিনিসটাও মনে রাখবা।
পরীক্ষা আসতে পারে নিচের কোনটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, তিনটা অপশন দিবে আর একটা দিবে কোনোটিই নয়, উত্তর হবে কোনোটিই নয়, কারণ বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া সম্ভব নয়। এটার মানে কি ভাইয়া? মানে হচ্ছে তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করলা, ধরো এই যে রাবারটা, এই রাবারটাকে তুমি বল প্রয়োগ করে বিকৃতি করলা, এরপর ছেড়ে দিলা। তোমার কাছে মনে হচ্ছে যে এই রাবারটা হয়তো একদম পুরোপুরিভাবে আগের অবস্থায় ফেরত চলে আসছে, মানে এটা একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা মনে হইতেছে, বাট আসলে না। তাহলে আসলে কি হয়েছে? আসলে এই যে রাবারটা পূর্বে যে অবস্থায় আছে, তুমি একে বল প্রয়োগ করে যে বিকৃতি ঘটাইছো, এখন তুমি ছেড়ে দিলে সে আবার 100% আগের অবস্থায় ফেরত যাবে না, সে একটু হইলেও লম্বা হয়ে যাবে। আগে সে যতটুকু ছিল, এই বল প্রয়োগ যে তুমি করে বিকৃতি ঘটাইছো, সে একটু হইলেও লম্বা হবে, 100% আগের জায়গায় ফেরত যাবে না, তার বিকৃতি কিছু না কিছু বিকৃতি তার মধ্যে থেকেই যাবে। অর্থাৎ কোনো বস্তুই বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর প্রযুক্ত বল অপসারণ করলে পুরোপুরিভাবে আগের অবস্থায় ফেরত যায় না। অর্থাৎ পৃথিবীর সকল বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়, মানে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। যেমন এটা একটা সুন্দর উদাহরণ আছে, গ্রামের বাড়িতে, এখন শহরের বাড়িতেও, গ্রামের বাড়িতে ছেলে মেয়ে বা শিশু বা পোলাপান হওয়ার পর, মানে কিছু পোলাপানের থাকে না যে নাক ভোঁতা, আমারও কিছুটা নাক ভোঁতা, তো দেখবা যে নাক ভোঁতা এমন শিশু জন্ম নেওয়ার পর ওই বাড়িতে আশেপাশের বাড়ি থেকে যত মহিলা দেখতে আসে সবারই কাজ একটা, কি করে বাচ্চাটারে ধরে ধরে যে এখানে ধরে ধরে নাক টানে, টানতে থাকে টানতে থাকে, মানে কোনো কারণ ছাড়া। গ্রামে তুমি দেখবা যে কোনো ছেলে মেয়ের নাক যদি ভোঁতা হয় ছোটবেলায়, তো আশেপাশ থেকে যত মানুষ দেখতে আসবে, এটা তাদের ফরজ কাজ, যেহেতু এটা দেখতে আসছি এবং এর নাক যেহেতু ভোঁতা, তো আমার এটা হচ্ছে একদম ম্যান্ডাটরি করতে হবে, কি করতে হবে, এর নাক একটু টান দিয়ে যাইতে হবে যাতে নাকটা লম্বা হয়। এবং তুমি দেখবা যে এই যে শিশু বয়সে তো আমাদের শরীর অনেক মোলায়েম থাকে, অত শক্ত থাকে না, তো এই টানতে 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 ধীরে ধীরে দেখবা নাক আসলেই লম্বা হয়ে যায়। এবার এটা সত্য কিন্তু, দেখবা এরকম ভোঁতা নাকের পোলাপানকে কিন্তু মানুষ নাক টানতে টানতে নাক লম্বা করে ফেলে, তো নাক কিন্তু আসলেই লম্বা হয়। কিভাবে? এই যে একজন মহিলা যখন একবার টান দেয় নাকটা যে বিকৃত হইলো, একটু লম্বা হইলো, তখন যখন সে ছেড়ে দিবে নাকটা কিন্তু পুরোপুরি আগের অবস্থায় ফেরত যাবে না, একটু হইলেও বিকৃতি হয়ে যাবে, মানে একটু হইলেও লম্বা হবে। তো এইভাবে প্রতিদিন ধরো 100 মানুষ যদি টানে, একজন মানুষ 2-3 বার করে টানে, তাহলে মনে করো যে 50 জন মানুষ 200-300 বার করে টানে, তো টানতে 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 বিকৃতি হইতে 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 দেখবা ভোঁতা নাক সোজা হয়ে যায়। তো এই যে এটাই হচ্ছে পৃথিবীর কি বলে, আমরা কি বলতে পারি যে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। তুমি একটা বস্তুকে বিকৃতি করলে তার মধ্যে সেই বিকৃতির কিছু না কিছু থেকেই যাবে, সে পুরোপুরি আগের অবস্থায় ফেরত যাবে না। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পৃথিবীতে পাওয়া সম্ভব নয়, পৃথিবীর কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে এরপরে আমরা যে উদাহরণটা যাব সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। দেখো পূর্ণ দৃঢ় বস্তু, দৃঢ় মানে কি? দৃঢ় মানে যাকে বিকৃতি করা যায় না। যেমন আমরা অনেক সময় বলি না যে অমুক মানুষটা অনেক দৃঢ়, অনেক কঠোর, অনেক কঠোর মানে কি, তাকে কোনোভাবেই গলানো যায় না, বিকৃতি করা যায় না। তো দৃঢ় বস্তু মানে হচ্ছে যাকে সহজে বিকৃতি করা যায় না, আর পূর্ণ দৃঢ় মানে যে বস্তুকে কোনোভাবেই বিকৃতি করা যায় না, অনেক বেশি বল প্রয়োগ করেও যে বস্তুকে বিকৃতি করাই যায় না, সেই বস্তুই হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। সেই বস্তুই কি? পূর্ণ দৃঢ় বস্তু। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যে সকল বস্তুকে অনেক বেশি বল প্রয়োগ করেও বিকৃতি করাই যায় না, অর্থাৎ সে যে অবস্থায় ছিল, ধর একটা রাবারকে তুমি সামান্য টান দিলেই তো সে বিকৃতি হয়ে যায়, বাট কোনো একটা বস্তু এরকম যে তুমি তাকে যতই বল প্রয়োগ করতেছো কোনোভাবেই আর বিকৃতি করানো যাচ্ছে না, তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু, তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে এই পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া সম্ভব নয়, মানে পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো বস্তু নাই যেটা দৃঢ়। কারণ কি? কারণ তুমি বল প্রয়োগ করতে 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 একসময় গিয়ে সে বিকৃতি হবেই। বুঝতেছ? মানে পূর্ণ দৃঢ় বস্তু, এই যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু যেরকম পাওয়া যায় না বা নাই, পূর্ণ দৃঢ় বস্তুও নাই,
কারণ একটা বস্তুতে তুমি বল প্রয়োগ করতে 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 এক সময় তার কি হবে, সামান্য হইলেও বিকৃতি হবে, হয়তো সেটা অনেক কম হইতে পারে বাট বিকৃতি হবে। তবে আমরা ব্যবহারিক ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনে কিছু বস্তু আছে যেরকম কাচ, মানে এই যে কাচ, তারপরে ইস্পাত, এই যে এগুলাকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু ধরে নেই। ইস্পাত বাংলা ভাষা তো সর্বনাশ হয়ে গেছে, বাংলা লিখতে গিয়ে ভুল করে ফেলি। এই যে এই বস্তুগুলাকে আমরা নর্মালি পূর্ণ দৃঢ় বস্তু ধরে নেই, কারণ কাচ ইস্পাত এগুলোতে সামান্য বল প্রয়োগ করলে এদের কোনো বিকৃতি হয় না। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাচ ইস্পাত এই সমস্ত অনেক দৃঢ় বস্তু যেগুলা বল প্রয়োগ করলে, মানে সামান্য পরিমাণ বল তুমি হাত ধরে টানলা, এতে এর কোনো বিকৃতি হবে না। অনেক বেশি বল প্রয়োগ করলে হয়তো সামান্য বিকৃতি হইতে পারে। তো এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি করি, পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে চিন্তা করতে পারি। বাট আসলে পৃথিবীতে কোনো বস্তু পূর্ণ দৃঢ় না, বল প্রয়োগ করলে বিকৃতি হবেই অথবা ভেঙে যাবে, কিছু একটা হবে। তো তুমি দেখবা বইয়ে উদাহরণ দেওয়া আছে যে ব্যবহারিক জীবনে বা বাস্তবিক জীবনে আমরা এগুলাকে পূর্ণ দৃঢ় হিসেবে বিবেচনা করতে পারি। বাট আসলে একদম 100% পূর্ণ দৃঢ় এরকম বস্তু পাওয়া সম্ভব নয় হয়তো। ঠিক আছে, এরপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা এটা খুব ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক সীমা, দেখো স্থিতিস্থাপক সীমা একটু ভালো করে বুঝো। ধরো এই যে রাবারটা, এই রাবারটা ধরো এটা একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এটা কি পূর্ণ স্থিতিস্থাপক? যদিও এটা পূর্ণ স্থিতিস্থাপক না, বাস্তবে তো কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক না, বাট এই সংজ্ঞাটা দেওয়ার জন্য আমি ধরে নিলাম এই রাবারটা একটা পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক মানে কি, বল প্রয়োগ করে বিকৃতি করছি, ছেড়ে দিছি, সে আবার 100% আগের অবস্থায় ফেরত গেছে, এটা আমরা ধরে নিলাম। তো একটা সর্বোচ্চ বল আছে প্রত্যেকটা বস্তুর জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য একটা মিনিমাম বা মিনিমাম না তো একটা ম্যাক্সিমাম ফোর্স থাকে, যে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে সে পূর্ণ স্থিতিস্থাপক থাকবে। ধরো এই রাবারের জন্য 50 নিউটন, ধরো তুমি মনে করো যে 50 নিউটন হচ্ছে এরকম একটা বল, যেই বল পর্যন্ত এই বস্তুটা টেনে ছেড়ে দিলে সে একদম 100% আগের অবস্থায় ফেরত যায়। 50 নিউটন, তার মানে এর কম হইলে কোনো অসুবিধা নেই। ধরো তুমি এটাকে 10 নিউটন টানলা, ছেড়ে দিলা, সে আবার 100% আগের অবস্থায় ফেরত গেল। 20 নিউটন টানলা, গেল 30, 40, 50, মানে 50 নিউটন বল প্রয়োগ করলে, ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফেরত যায়। বাট 51 নিউটন, 51 নিউটন বল প্রয়োগ করে ছেড়ে দিলে সে আর আগের অবস্থায় ফেরত যায় না, মানে যায় হয়তো পুরোপুরি যায় না। বুঝতেছো? একটু শোনো, ধরো 50 নিউটন হচ্ছে এই রাবারের জন্য এমন একটা বল, যেই বল পর্যন্ত সে পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ 50 নিউটন বা তার চাইতে কম বল প্রয়োগ করে এ বস্তুটাকে তুমি যদি বিকৃতি করো, তারপর ছেড়ে দাও, তাহলে সে 100% আগের অবস্থায় ফেরত যাবে। তো এই যে বলের সর্বোচ্চ সীমা যেইটা 50 নিউটন, এটাই হচ্ছে এই রাবারের জন্য স্থিতিস্থাপক সীমা। এই 50 নিউটন বলটা হচ্ছে এই রাবারের জন্য কি বলে স্থিতিস্থাপক সীমা। তো স্থিতিস্থাপক সীমা কি জিনিসটা এটা বুঝতে পারছো? এখন পদার্থবিজ্ঞানের ভাষায় সংজ্ঞাটা কিভাবে দিব, সংজ্ঞাটা তো আর আমরা রাবারের জন্য দিব না, ঠিক আছে? তো আমরা স্থিতিস্থাপক সীমা এই সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, দেখো স্থিতিস্থাপক বলে মানে সীমার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে প্রযুক্ত বাহ্যিক বলের, দেখো খুবই সহজ এবং সুন্দর সংজ্ঞা, প্রযুক্ত বাহ্যিক বলের, বাহ্যিক মানে এই যে বাইরে থেকে যেই বলটা প্রয়োগ করতেছি, এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। প্রযুক্ত বাহ্যিক বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত, যে সর্বোচ্চ সীমা বা মান পর্যন্ত, যে সর্বোচ্চ মান বা সীমা পর্যন্ত, সীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে। পূর্ণ স্থিতিস্থাপক মানে কি, ওই যে প্রযুক্ত বল অপসারণ করলে সে আবার 100% আগের অবস্থায় ফেরত আসে, পূর্ণ স্থিতিস্থাপক থাকে, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে, তাকে ওই বস্তুর, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে।
স্থিতিস্থাপক সীমা বলে। একটু খেয়াল করে দেখো, আমি আবার বলতেছি, প্রযুক্ত বাহ্যিক বলের, এই যে এই রাবারটা, এই রাবারের উপর আমি বাইরে থেকে বল প্রয়োগ করতেছি, প্রযুক্ত বাহ্যিক বলের যে সীমা পর্যন্ত, কত পর্যন্ত ছিল? 50 নিউটন। অর্থাৎ 50 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করলে প্রযুক্ত বল অপসারণ করার পর সে আবার পুরোপুরি আগের অবস্থায় ফেরত যায়, অর্থাৎ বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক থাকে। এই যে পূর্ণ স্থিতিস্থাপক থাকে, ওই বলের ওই সীমাকে, তাকে ওই বস্তুর কি বলে? স্থিতিস্থাপক সীমা বলে। আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমি যদি তোমাকে এখন বলি যে তাহলে স্থিতিস্থাপক সীমার একক কি? দেখো অনেকেই সীমা বলতে মনে করে যে মিটার, আমরা যদি অনেক নর্মালি বলি অনেকেই মনে করে যে সীমা, স্থিতিস্থাপক সীমা মানে কতটুকু পর্যন্ত টানলে বা কতটুকু লম্বা করলে, অনেকে মনে করে যে লম্বা কতটুকু করতেছি বা বিকৃতি কতটুকু করতেছি সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আসলে কিন্তু সেটা না, স্থিতিস্থাপক সীমার একক কি হবে? নিউটন। একক কি? নিউটন। কারণ কি, দেখো এই যে প্রযুক্ত বাহ্যিক বলের এইখানে তুমি কতটুকু বল প্রয়োগ করা পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে সেইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমার একক কি হবে? নিউটন হবে। এই তোমরা বুঝতেছো? দেখি কমেন্ট চেক করি, একক কি হবে? নিউটন। স্থিতিস্থাপক সীমার একক কি? বলের একক নিউটন, বলের একক হচ্ছেন নিউটন সাহেব, আমরা সবাই জানি বলের একক নিউটন সাহেব, তাই না? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে ভাইয়া, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপকতা লিখছেন কোথায়? স্থিতিস্থাপক না, ঠিক লিখছি তো, স্থিতিস্থাপক লিখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এখন কি, এখন দেখব অসহভার, অসহভার, অসহভার বা অসহবল, এটাকে দুইটা নামেই বলে, অসহবল অথবা অসহভার একই কথা। দেখো অসহবল বা অসহভার এই জিনিসটা কি? দেখো অসহ, অসহ মানে যেটা সহ্য করা যায় না, আমরা বলি এটা অসহ্য গরম, অর্থাৎ গরমের যে সীমা পার হয়ে গেলে আর সহ্য করা যায় না সেটা হচ্ছে অসহ্য বা অসহ গরম। আর অসহবল মানে হচ্ছে যেই বল সহ্য করা যায় না, যেমন এই যে রাবারটা, ধরো স্থিতিস্থাপক সীমা কত ছিল? 50 নিউটন দিয়ে উদাহরণ দিয়েছিলাম, তো ধরো এই রাবারের ধরো 100 নিউটন, 100 নিউটন হচ্ছে এরকম একটা বল, 100 নিউটন হচ্ছে এরকম একটা বল যে এই 100 নিউটনের বেশি বল প্রয়োগ করলে বা 100 নিউটন বল প্রয়োগ করলে এটা ছিঁড়ে না, ধরো 100 নিউটন বল প্রয়োগ করলে এটা যেভাবে আসে, 101 নিউটন বল প্রয়োগ করলে সেটা ছিঁড়ে যায়। অথবা তুমি এইভাবে ধরো যে এই বলের তো একটা নির্দিষ্ট মান আছে, যে তুমি বল প্রয়োগ করতেছো 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 একসময় তো সে ছিঁড়ে যাবে, যাবে না? সবসময় গিয়ে সে খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক সময় গিয়ে একটা বস্তু বল প্রয়োগ করতে করতে এক সময় বস্তুটা ভেঙে যাবে অথবা ছিঁড়ে যাবে। তো ওই যে মিনিমাম বল, ধরো এরকম যে 100 নিউটন বল পর্যন্ত সে ছিঁড়ে না, 101 নিউটন হইতেই ছিঁড়ে যায়, তো সেই 101 নিউটন ওই বলটাকে আমরা বলবো অসহ বল বা অসহভার। অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম, যে মিনিমাম যেই বল, ধরো 101 নিউটন দিলে সে যদি ছিঁড়ে, যদি ছিঁড়ে তাহলে 110 নিউটন দিলে অবশ্যই ছিঁড়বে, 120 নিউটন দিলেই ছিঁড়বে, বুঝো নাই? ধরো 100 নিউটন পর্যন্ত সে ঠিক থাকে, 101 নিউটন হইলেই ছিঁড়ে যায়, তো 101 নিউটনে যদি ছিঁড়ে তাহলে এর বেশি হইলে আরও ছিঁড়বে, এমনিই ছিঁড়বে। তো আমরা এখানে মিনিমাম বলটার কথা বলবো, যে সর্বনিম্ন যে বলের ক্রিয়ায়, সর্বনিম্ন, সর্বনিম্ন যে বলের ক্রিয়ায়, সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায়, ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে কি বলে? অসহভার বা অসহবল, তাকে অসহবল বা অসহভার বলা হয়, তাকে ওই বস্তুর অসহবল বা অসহ ভার বলা হয়। সাউন্ড মাঝে মধ্যে সমস্যা করে ভাই, কি ব্যাপার, কি সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার তো কথা না, কি ব্যাপার, এখানে আবার কি হলো?
মানে কোথায় চাপ লাগলো? হ্যাঁ ঠিক আছে, সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, এখানে মনে হয় ঘষা লাগতেছে মাইকটা, মনে হয় আমার থুতনিতে ঘষা লাগতেছে এই জন্য মনে হয়। আচ্ছা এখন দেখো, এখন সমস্যা হওয়ার কথা না। কি ব্যাপার, সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা দেখি, আচ্ছা দেখি এখন ঠিক হয় কিনা। ঠিক আছে দেখি, এখন আর সমস্যার কথা না। হ্যাঁ তো আমরা বুঝতে পারছি অসহভার বা অসহবল কি, আমরা বুঝতে পারছি। এখন আর মাইকের ঘষা লাগার কথা না। দেখো এরপরে হচ্ছে অসহ পীড়ন, তো অসহ ভার বুঝতে পারছি, অসহ ভার বুঝতে পারছি। চলো এখন আচ্ছা পরের পেজে যাই। এরপরে দেখো অসহ পীড়ন, অসহ পীড়ন, অসহ ভার শিখলাম, এখন শিখব অসহ পীড়ন। পীড়ন মানে হচ্ছে চাপ। পীড়ন কি? পীড়ন হচ্ছে চাপের ছোট ভাই। চাপ যে কথা, পীড়ন একই কথা, একই কথা না একটু পার্থক্য আছে। মানে সকল পীড়নই আসলে এক প্রকারের চাপ। তো অসহ পীড়ন মানে কি? অসহ পীড়ন হচ্ছে একটা স্পেশাল পীড়ন। অসহ ভার, এই দেখো অসহ পীড়ন মানে হচ্ছে এই যে অসহ ভার বা অসহ বল শিখলাম না, অসহ বল, এই অসহ বলকে তুমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, চাপের সংজ্ঞা মনে আছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে, তাই না? তো অসহ পীড়ন কি হবে বা অসহ চাপ কি হবে? অসহ বলকে যদি তুমি ক্ষেত্রফল দ্বারা ভাগ করো, একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ বলের মানকেই বলা হয় অসহ পীড়ন। অসহ পীড়ন, শেষ, এটাই সংজ্ঞা। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ বলকে কি বলে? অসহ পীড়ন বলে। ঠিক আছে, আচ্ছা কয়টা ক্লাস লাগতে পারে ভাইয়া? ছয়টা ক্লাস লাগতে পারে, ছয়টা ক্লাস লাগতে পারে। এরপরে অস্থি, সরি, স্থিতিস্থাপক ক্লান্তি, স্থিতিস্থাপক ক্লান্তি, এই সংজ্ঞাটা খুব সুন্দর, স্থিতিস্থাপক ক্লান্তি, এই সংজ্ঞাটা খুব সুন্দর সংজ্ঞা। দেখো এই যে রাবার দিয়ে উদাহরণটা দিছিলাম, ধরো এই রাবারটা 50 নিউটন বল পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপক। মনে আছে যে 50 নিউটন বা তার চাইতে কম বল প্রয়োগ করলে সে 100% আগের অবস্থায় ফেরত যায়। আর ধরো 100 নিউটন পর্যন্ত সে ঠিক থাকে, 100 নিউটনের বেশি হইলে সে ছিঁড়ে যায়। একটু ভালো করে বোঝো, 50 নিউটন পর্যন্ত সে পূর্ণ স্থিতিস্থাপক, 100 নিউটনের বেশি হইলে সে ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তো ছিঁড়ে গেলে বা ভেঙে গেলে তো আর স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে না, তখন সে আবার আগের অবস্থায় কিভাবে ফেরত আসবে, সে যেহেতু ভেঙে গেছে। তাইলে ভাইয়া এই যে 50 নিউটন থেকে 100 নিউটন এই বলের মাঝখানে কি হবে? ধরো 50 নিউটন পর্যন্ত সে পূর্ণ স্থিতিস্থাপক, তো কেউ যদি 60 নিউটন বল প্রয়োগ করে তাহলে সে ছিঁড়ে যাবে না, কিন্তু আগের অবস্থায় সম্পূর্ণ ফেরতও আসবে না, তাই না? ধরো কেউ 60 নিউটন, কেউ 70 নিউটন, এইভাবে 80 নিউটন, মানে এমন একটা বল প্রয়োগ করতেছে বারবার যে সে 100% আগের অবস্থায় ফেরত যাইতে পারে না, আবার সে ছিঁড়েও না ভাঙেও না। একটা কি মুশকিল, ওই যে কি একটা কথা আছে না, যে চিকনা বডি আমার বাঁশের মতো মচকাবে তবু ভাঙবে না রে, একটা গান আছে এরকম শুনছিলাম মেবি। যদিও আমার বডি চিকনা না, তো এটা হচ্ছে এরকম একটা যন্ত্রণা যে বল প্রয়োগ করতেছে 70 নিউটন বা 80 নিউটন, সে ভাঙেও না ছিঁড়েও না, আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফেরত আসতেও পারে না। তো বারবার কেউ যদি বারবার এই কাজ করতে থাকে, অর্থাৎ বিকৃতি করলাম ছেড়ে দিলাম, বিকৃতি করলাম ছেড়ে দিলাম, বিকৃতি করলাম ছেড়ে দিলাম, এই ঘটনা কেউ যদি বারবার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তাহলে সে কি হয়ে যাবে? সে টায়ার্ড হয়ে যাবে। সে কি হয়ে যাবে? টায়ার্ড হয়ে যাবে, তার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে, এই অসহ্য যন্ত্রণা যে ছিঁড়েও না আবার আগের অবস্থায় সম্পূর্ণ ফেরতও যাইতে পারি না। তো এই ঘটনা বারবার রিপিট করতে 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 থাকলে তার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে, এই স্থিতিস্থাপক বস্তুটার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে, তখন সেটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। সেটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক ক্লান্তি। অর্থাৎ এই সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে কোনো একটা বস্তুর উপর, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে বারবার বিকৃতি করে ছেড়ে দিলে, অথবা এটাকে এইভাবে বলা যায় যে কোনো একটা বস্তুর উপর ক্রমাগত বল প্রয়োগ করে, তারপরে ক্রমাগত বিকৃতি করে প্রযুক্ত বল অপসারণ করলে,
তার মধ্যে একটা ক্লান্তি চলে আসে, এই ক্লান্তিটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। সংজ্ঞাটা বইয়ের ভাষায় কিভাবে বলা যায়, বইয়ের ভাষায় বলা যায় এভাবে যে কোনো একটা বস্তুর উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করতে থাকলে, ইসাক স্যারের বইয়ের সংজ্ঞাটা এইভাবে লিখছেন যে কোনো একটা বস্তুর উপর পীড়ন, এই যে পীড়ন দেখলাম তো অসপীড়ন, অসপীড়ন না মানে শুধু পীড়ন, ধরো যে একটা বস্তুর উপর পীড়ন মানে কি আমরা শুধু বল দিয়েও উদাহরণটা দিতে পারি, যে কোনো একটা বস্তুর উপর ক্রমাগত বলের হ্রাস বৃদ্ধি করতে থাকলে, অর্থাৎ ক্রমাগত তাকে বিকৃতি করতে থাকলে এক সময় সে কি হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, সে আর আগের মতো এত তাড়াতাড়ি আগের অবস্থায় ফেরত আসতে পারবে না। এই টায়ার্ডনেস বা এই ক্লান্তিটাকেই বলে স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি। তোমরা আগে জিনিসটা বোঝো, জিনিসটা সুন্দর মতো বোঝো, সংজ্ঞা সকল বইয়েই আছে, সকল বইয়েই সংজ্ঞা আছে, তুমি বই থেকে সংজ্ঞাগুলো পড়তে পারবা, জিনিসগুলো বুঝে গেলে তোমার জন্য জিনিসটা খুব বেশি কঠিন জিনিস হবে না। আচ্ছা আমরা দেখতে পারলাম, এরপরে এরপরে বইয়ে আরও কিছু জিনিস আছে, বইয়ে আরও কিছু জিনিস আলোচনা আছে, যেমন পদার্থ কয় প্রকার, কঠিন তরল বায়বীয়, এগুলো আশা করি আলোচনার দরকার পড়বে না। পদার্থ তিন প্রকার, কঠিন তরল বায়বীয়। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি, তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি মোটামুটি, খুব বেশিও না খুব কমও না, আর বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি অনেক কম। এরপরে আরও কিছু জিনিস এমসিকিউ এর জন্য পড়া লাগবে, অনেক ব্যাখ্যা টেক্ষা আছে, যেমন আয়নিক শক্তি, আয়নিক শক্তি না মানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান্ডারওয়ালস বন্ধন, এগুলো তোমরা সবাই পড়ে আসছো ফিজিক্সে এ অধ্যায়ের শুরুতে, দেখবা আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, ভ্যান্ডারওয়ালস বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন কি, ধাতব বন্ধন কি, সংজ্ঞাগুলা এবং একটু বেসিক আলোচনা আছে যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এই বিষয়গুলো তোমরা কেমিস্ট্রিতে সবাই বারবার পড়ে আসছো, কেমিস্ট্রিতে এই জিনিসগুলো তোমরা পড়তে পড়তে মুড়ি বাই যা ফেলছো, তো এইখানে নতুন করে আশা করি কিছু পড়ানোর দরকার পড়বে না। তোমরা জাস্ট পাঁচটা বল আছে বা পাঁচটা বন্ধন আছে সংজ্ঞাগুলো দেখলা, তাইলেই কাজ হয়ে যাবে, আর কিছু আলাদা করা লাগবে না। আচ্ছা এরপরে আমরা একটা জিনিস শিখবো, নতুন একটা জিনিস, সেটা হচ্ছে বিকৃতি। খুব সুন্দর একটা জিনিস বিকৃতি, এই যে বারবার বলতেছি বল প্রয়োগ করে বস্তুর বিকৃতি ঘটালে, মনে আছে এই যে রাবারটাকে টানতেছিলাম তার বিকৃতি হচ্ছিল, মানে তার আকার বা আকৃতির পরিবর্তন হইলে সেটাকে আমরা বলি বিকৃতি, তাই না? এখন আমরা শিখবো বিকৃতি জিনিসটা কি। এই তোমরা কি পড়া বুঝতেছো, পড়া বুঝতেছো? হ্যাঁ ভালো আছি, আশাবুল হক, আচ্ছা ঠিক আছে ভাই। আর কি হায়ার ম্যাথের কোনো ব্যাচ আছে? হ্যাঁ অবশ্যই অনেক ব্যাচ আছে, অনেক ব্যাচ। তোমার কোন ব্যাচ দরকার? স্থিতিস্থাপক ক্লান্তি একটা উদাহরণ দিয়েন ভাইয়া। উদাহরণ বলতে কি, এখানে তো কোনো বস্তুর বা এটার কোনো উদাহরণ ডিরেক্ট বস্তু দিয়ে হয় না, সকল বস্তুই প্রায় স্থিতিস্থাপক ক্লান্তি আছে। একটা বস্তুকে তুমি ক্রমাগত মনে করো এই রাবারটাকেই বিকৃতি করলা, ছেড়ে দিলা, সে প্রথমবার যত দ্রুত আগের অবস্থায় ফেরত যাবে, এবার তুমি যদি 100 বার করো তারপর সে অত দ্রুত আগের অবস্থায় ফেরত যাবে না। ধরো সে আগে যে অবস্থায় ছিল, প্রথমবার সে ধরো 1 সেকেন্ডে ফেরত যায়, পরে এরকম করতে থাকলে করতে থাকলে করতে থাকলে সে টায়ার্ড হয়ে যাবে, তারপর সে ফেরত যাবে 1.5 সেকেন্ডে, 2 সেকেন্ডে, বুঝতেছো? সে টায়ার্ড হয়ে যাবে, সে দূর মানে আগের মতো দ্রুত আগের অবস্থায় ফেরত যেতে পারবে না, টাইম বেশি লাগবে, টায়ার্ড হয়ে যাবে। আচ্ছা এখন বিকৃতি, বিকৃতির সংজ্ঞাটা আগে লিখো, বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে। লিখো কোনো বস্তুর, আগে সংজ্ঞাটা লিখো তারপর আমি উদাহরণ দিচ্ছি। কোনো বস্তুর, কোনো বস্তুর একক মাত্রায় বা একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে। কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে, একক মাত্রা মানে কি একটু পরে আমরা ডিটেলস জানতে পারবো, একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে। দেখো বিকৃতি তিন প্রকার, বিকৃতি তিন প্রকার। প্রথমে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি আকার বিকৃতি, এটার আরেকটা নাম আছে, আরো নাম আছে আকার বিকৃতি বা মোচড় বিকৃতি, এটার অনেক নাম, আকার বিকৃতি বা মোচড় বিকৃতি, আচ্ছা আরেকটা নাম আছে মোচড় বা ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন, আকার বিকৃতি, মোচড় বিকৃতি বা ক্রিন্তন বিকৃতি, হ্যাঁ এই তিনটা নামই পরিচিত, ক্রিন্তন বিকৃতি।
আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। দেখো কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে। ভালো কথা। বিকৃতি তিন প্রকার, দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি বা মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি, আরেকটা কি আয়তন বিকৃতি। তো আমরা শুরুতে শিখবো দৈর্ঘ্য বিকৃতি, শুরুতে আমরা দৈর্ঘ্য বিকৃতি দেখব, তারপরে আয়তন বিকৃতি, লাস্টে দেখব আকার বিকৃতি। তো চলো শুরু করা যাক। দৈর্ঘ্য বিকৃতি কি জিনিস? দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, ধরো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, এই যে দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এল। একটা বস্তুর দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তুমি একে এইদিকে টান দিলা বল প্রয়োগ করে, যেদিকে কি করলা বল প্রয়োগ করে, জোরে একে টান দিলা, এবার ধরে টান দিলা, তো টান দিলে এর কি হবে, দৈর্ঘ্য বিকৃতি হবে, তার দৈর্ঘ্য পরিবর্তন হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে। তো ধরো এটাকে টান দিয়ে তুমি এই পর্যন্ত করলা, এই পর্যন্ত নিয়ে আসলা, এই দেখো বস্তুটা আগে ছিল এটুক, এই বস্তুটা আগে এটুক ছিল, এই যে এতটুক ছিল, তার দৈর্ঘ্য আমরা ধরছি ক্যাপিটাল এল, বস্তুটা আগে ছিল ক্যাপিটাল এল, তাকে তুমি টান দিয়ে দৈর্ঘ্য পরিবর্তন করলা, দৈর্ঘ্য বৃদ্ধি করলা, কতটুকু করলা, তুমি বৃদ্ধিও করতে পারো হ্রাসও করতে পারো, যেটা খুশি। মানে এখানে ঘটনা হচ্ছে পরিবর্তন, কেউ টান দিয়ে বৃদ্ধিও করতে পারে, আবার কেউ চাপ দিয়ে কমায়ও ফেলতে পারে দৈর্ঘ্য, যেটা খুশি। তো আমি ধরলাম যে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল এল, ছোট হাতের এল, এই যে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কত, ছোট হাতের এল, আগে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল এল মানে ছোট হাতের এল, তাহলে এখানে বিকৃতি কি, বিকৃতি কত। অনেকেই যে জিনিসটা ভুল ভাবে, অনেকে ভাবে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছি সেটাই বিকৃতি, আসলে তা না। সংজ্ঞাটা কি ছিল, একক মাত্রার পরিবর্তন, সেটাকে বলে বিকৃতি। মনে রাখবে একটা বস্তুর তুমি শুধু দৈর্ঘ্যের পরিবর্তন যতটুকু করছো সেটাকে বিকৃতি বলে না, বিকৃতির সংজ্ঞা হচ্ছে একক মাত্রার পরিবর্তন। মানে একক মাত্রা মানে কি, দেখো এর দৈর্ঘ্য ছিল এল, তুমি এভাবে লিখতে পারো এল দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যের বস্তুর, এল দৈর্ঘ্যের যে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন কত, এভাবে লিখে আর বাংলা লিখলাম না, দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল, ছোট এইটা কি এল লিখতেছি, হ্যাঁ ঠিক আছে ছোট হাতের এল, এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন, তুমি বাংলা লিখতে পারো এইভাবে যে ক্যাপিটাল এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে, ছোট হাতের এল পরিমাণ। তাহলে একক মাত্রার মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পরিবর্তন, তাহলে এক মিটার দৈর্ঘ্যের বা একক দৈর্ঘ্যে, তুমি এভাবে লিখতে পারো যে একক দৈর্ঘ্যের, এক মিটার বা একক দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে ছোট হাতের এল ডিভাইড বাই ক্যাপিটাল এল, এইটাই হচ্ছে বিকৃতি, দিস ইজ বিকৃতি। বিকৃতির সংজ্ঞায় কি ছিল, একক মাত্রার পরিবর্তন, এখানে মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, আমরা যখন দৈর্ঘ্য বিকৃতি নিব তখন মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের পরিবর্তন একক দৈর্ঘ্যে। এই যে খেয়াল করে দেখো স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এই যে স্মল এল, এই স্মল এল এর নাম হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কিন্তু বিকৃতি না। কেউ যদি দৈর্ঘ্যের পরিবর্তনকে বিকৃতি বলে তাহলে সে ভুল করতেছে। আমরা বলতে পারি যে বস্তুটা আগে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তার দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হইতে পারে দৈর্ঘ্যের বৃদ্ধি হইতে পারে হ্রাস, পরিবর্তন হচ্ছে স্মল এল, তাহলে বিকৃতি হবে। এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে স্মল এল, একক দৈর্ঘ্যের বস্তুর, এক মিটার লিখি, এক মিটার দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন কত, স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হচ্ছে তার বিকৃতি। তো বোঝা গেল, তো একক মাত্রার পরিবর্তন, আমরা জিনিসটাকে এইভাবে বলবো, কোনো বস্তুর একক মাত্রার যে পরিবর্তন, একক মাত্রার যে পরিবর্তন সেটাই হচ্ছে তার বিকৃতি। এটা গেল দৈর্ঘ্য বিকৃতি। এরপরে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতিটা আগে দেখাই ফেলবো, কেন, কারণ এটা দৈর্ঘ্যের মতোই হুবহু, তারপরে যাব আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতিতে। ধরো একটা বস্তুর আদি আয়তন, আদি আয়তন ক্যাপিটাল ভি,
এবং আয়তনের পরিবর্তন ছোট হাতের ভি, আয়তনের পরিবর্তন, আগে আয়তন ছিল ক্যাপিটাল ভি, তুমি আয়তনের পরিবর্তন করছো স্মল ভি, স্মল ভি, স্মল ছোট হাতের ভি। ওই যে আগেরটাতে দেখো দৈর্ঘ্য বিকৃতিতে কি ছিল, আগে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, দৈর্ঘ্যের পরিবর্তন ছিল স্মল এল, তাহলে বিকৃতি ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি যে দৈর্ঘ্যের পরিবর্তন, এই যে এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি বিকৃতি মানে দৈর্ঘ্য বিকৃতি মানে, দৈর্ঘ্য বিকৃতি মানে কি এইভাবে লিখতে পারি, দৈর্ঘ্য পরিবর্তন মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, তাই না? এই যে এইভাবে লিখতে পারে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। তাইলে আয়তন বিকৃতিও কি লিখতে পারি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি লিখতে পারি আয়তনের পরিবর্তন ডিভাইড বাই আদি আয়তন, শেষ স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি। দেখো স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, আয়তন বিকৃতি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি। তো দৈর্ঘ্য বিকৃতি এবং আয়তন বিকৃতি দুইটা একই রকম ঘটনা। তো এখন আমরা যাব আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি, সেটা একটু অন্যভাবে ডিফাইন করা হয়। আকার বিকৃতি, আকার বা মোচড় বা কৃন্তন, অনেকগুলো নাম, কৃন্তন বিকৃতি এইটাকে কিভাবে ডিফাইন করা হয় দেখো, এইটাকে ডিফাইন করা হয় একটু অন্যভাবে। ধরো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে তার আকারের পরিবর্তন হইল, একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে তার আকারের পরিবর্তন হইল, কিন্তু আয়তনের পরিবর্তন হইল না, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আকার মানে আকার বিকৃতি। জিনিসটা মনে রাখ যে এই কেসের বেলায় একটা বস্তুর আকার পরিবর্তিত হবে, আকারের পরিবর্তন হবে, কিন্তু আয়তন অপরিবর্তিত থাকবে, আয়তন কি থাকবে অপরিবর্তিত। এটা এমসিকিউতে আসে যে আকার বিকৃতির বেলায় আয়তন কি থাকে, ফিক্স থাকে, আয়তন চেঞ্জ হয় না। তুমি এভাবে মনে রাখবা যে একটা বিকৃতিকে আমরা কখন আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বলবো, যখন দেখবো যে একটা বস্তুর আয়তন মানে বল প্রয়োগের পর আয়তন আগে যা ছিল তাই আছে, আয়তনের কোনো চেঞ্জ হয় নাই, শুধু আকারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো কি বিকৃতি, আকার মোচড় বা কৃন্তন বিকৃতি। জিনিসটা কীরকম হতে পারে, ধরো একটা উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে একটা বর্গ, এটা কি একটা বর্গ, এই বর্গকে ধরো কেউ এদিক থেকে অনেক জোরে ধাক্কা দিল, এটা বর্গ না, ধরো এটা একটা কার্টুন, ওই যে কি বলে টেলিভিশন মানে টিভি, টিভি কিনে আনার পর একটা কার্টুন দেয় না, বড় একটা কার্টুন, বর্গাকার প্রায় কার্টুন, ধরো এটা হচ্ছে একটা কার্টুন। তো এইখানে তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো, মানে ওর এই পাশ থেকে কেউ বল প্রয়োগ করলো, তো বল প্রয়োগ করার পর ঘটনাটা কি হবে, বল প্রয়োগ করার পর এরকম হয়ে যাবে, এই কার্টুনটা এরকম হয়ে যাবে, এই পাশের আকারটা এই দিকে চলে আসবে, এই পাশের আকারটা এইদিকে চলে আসবে, আর এইটা এরকম হয়ে যাবে, এই যে দেখো এরকম বেঁকে যাবে। ধরো আগে কার্টুনটা ছিল এইরকম, এইরকম ছিল, হ্যাঁ, তো কেউ এদিক থেকে কি করলো, বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করার ফলে কারণটা একটু এইভাবে হেলে যাবে না, মানে জিনিসটা আগে ধরো সোজা ছিল, বল প্রয়োগ করার পর হেলে যাবে। তো এখানে এই বস্তুটার আগে আয়তন যত ছিল পরেও কিন্তু আয়তন তাই থাকবে, আয়তনের কোনো চেঞ্জ হবে না, শুধু তার আকৃতি চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো বিষয়টা? তো এটাকে বলা হয় আকার বিকৃতি, আকৃতি বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। তো এখন এই জিনিসটাকে হিসাব করা হয় কিভাবে, হিসাব করা হয় অ্যাঙ্গেলের মাধ্যমে, কৌণিক পরিবর্তন দিয়ে, এই যে এই বিকৃতির হিসাব করা হয় অ্যাঙ্গেল দিয়ে, এটাকে কিভাবে বলা যায় যে কৌণিক, এটাকে কিভাবে বলা যায় সুন্দর ভাষায় কিভাবে বলা যায়, কৌণিক পরিবর্তন দ্বারা, হ্যাঁ কৌণিক বিকৃতি দ্বারা এই বিকৃতি হিসাব করা হয়, কৌণিক মানে অ্যাঙ্গেলের পরিবর্তন। দেখো জিনিসটা আগে এই যে এই বাহুটা আর এই বাহুটা এই পজিশনে ছিল, তারপর সে বেঁকে এই দিকে হেলে গেছে, তো আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি হিসাব করা হয় যে কতটুকু অ্যাঙ্গেলে বেঁকে গেছে সে, সেই অ্যাঙ্গেলটার মাধ্যমে। ধরো এই যে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই যে এই থিটা দিয়েই আমরা
আকার বিকৃতি, মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি হিসাব করব থিটা। এই কোনটা থিটা হলে তো এটাও থিটাই হবে, যে কোনো একটা হিসাব করতে পারো। আমি এটা দিয়ে হিসাব করি, ধরো এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো এই থিটা এই কোণের সাহায্যে আমরা প্রকাশ করব যে তার কতটুকু আকার পরিবর্তন হয়েছে। তো আমি ধরলাম যে এইখানে দেখো, এই যে এই পরিবর্তনটা, অথবা ডান পাশেটা দিয়ে দেখাই, ডান পাশেটা দেখাইতে সুবিধা হবে। এটা থিটা, আর এতটুক এখান থেকে একটুক, মানে দেখো যে বিন্দু থেকে যে বন্ধু পর্যন্ত সে সরছে, এখান থেকে দেখো এখান থেকে একটুক, এই পরিবর্তনটা যতটুকু হবে এটাও কিন্তু ততটুকুই হবে। আমি ধরলাম এটা ছোট হাতের ডি, তাহলে এটাও কি হবে, ছোট হাতের ডি, এটাও ছোট হাতের ডি। আর ধরলাম এই বর্গটার বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা কি ক্যাপিটাল ডি। তো আমি এই যে আকার বিকৃতিটা হিসাব করব এই কোণের পরিবর্তনের মাধ্যমে, যে কতটুকু অ্যাঙ্গেলে সে হেলে গেছে, তাই না, বা সরে গেছে। তো এই থিটা আমি বের করব। তো এই সমকোণী ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান কি লেখা যায় বলো তো? দেখো এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি, এই যে এই কোণের সাপেক্ষে ছোট হাতের ডি এটা হচ্ছে লম্ব, ক্যাপিটাল ডি এটা হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা লম্ব। এখানে কিন্তু সাইন কস আনবা না, কারণ এখানে অতিভুজের মান আমি জানি না, আমি যেহেতু জানি সেটা দিয়ে বের করব। খেয়াল করে দেখো, এখানে এই ডি হচ্ছে লম্ব, ক্যাপিটাল ডি হচ্ছে ভূমি। তো আমরা জানি টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব ছোট হাতের ডি, ভূমি ক্যাপিটাল ডি। এই যে এটাই হচ্ছে আমাদের কৃন্তন বিকৃতি, ট্যান থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ট্যান থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো নর্মালি এইরকম বিকৃতির বেলায় অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, অ্যাঙ্গেলটা কি হয় খুব ছোট। নর্মালি এগুলো তো অনেক বেশি হয় না, বেশি হলে তো একদম চেপটাই ফেলবে। মানে আয়তন ঠিক রেখে, শোনো আয়তন ঠিক রেখে তুমি যখন আকার চেঞ্জ করবা তখন অ্যাঙ্গেলটা কিন্তু খুব ছোট হবে। অনেক বেশি অ্যাঙ্গেল যদি অনেক বড় হয় তাইলে তো আয়তনও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আসলে থিটার মান খুবই ছোট হয়। তো আমরা একটা জিনিস নাইন টেনে শিখে আসছি, কি শিখে আসছি, যে থিটা এর মান খুব ছোট হলে, থিটা এর মান খুব ক্ষুদ্র হলে, খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা সমান থিটা লেখা যায়, ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান থিটা লেখা যায়, ট্যান থিটা সমান থিটা লেখা যায়। যেহেতু এখানে থিটার মান আসলে খুব ছোটই হয়, তো ট্যান থিটা আর থিটা কি সমান লেখা যায়, কারণ এখানে থিটার মান খুব ছোট হইলে, থিটার মান খুব ছোট হইলে এই স্মল ডি এর মান খুবই ছোট হবে, স্মল ডি এর মান কি হয়ে যাবে খুবই ছোট। তখন আমরা এই যে ট্যান থিটা আর থিটা সমান লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ডিরেক্ট থিটা ইকুয়াল টু, ওই যে ট্যান থিটার জায়গায় থিটা বসায় দিলাম, ছোট হাতের ডি বাই ক্যাপিটাল ডি। এখানে ছোট হাতের ডি কি, ওই যে কতটুকু সরে গেছে একটা কৌণিক বিন্দু, কতটুকু সরে গেছে, আর ক্যাপিটাল ডি হচ্ছে তার মোট দৈর্ঘ্যটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন কথা হচ্ছে, তুমি যদি এই সূত্রে বসাও, এই সূত্রে বসাও, তাহলে এই থিটা এটার অ্যান্সার আসবে রেডিয়ানে, এই সূত্রে এটার অ্যান্সার কি আসবে, এটা কিন্তু রেডিয়ান। তুমি পরীক্ষায় এই সূত্র দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, মানে কেউ এইটা লিখলেও ভুল না, এটা লিখলেও ভুল না, এই সূত্র দিয়ে যদি কেউ ম্যাথ করে তার অ্যান্সার হবে রেডিয়ানে। এই যে থিটা মানে থিটা বসে তবে রেডিয়ানে হয়, তোমাকে যদি থিটা বের করতে বলে তুমি অ্যান্সারটা রেডিয়ানে বের করবা, মানে অ্যান্সারটা রেডিয়ানে আসবে। আর তোমাকে যদি এই সূত্র দিয়ে ম্যাথ করতে বলে, ধরো ডি এর মান বের করতে বলে, তুমি থিটা বসাই তবে রেডিয়ানে এককে, বুঝতে পারছো। আর এই সূত্র দিয়ে বসাইলে সেটা হচ্ছে ডিগ্রি, টেন থিটা দিয়ে আমরা যখন করবো সেটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রি একক। এই সূত্র বসাইলে থিটাটা বসাইতে হবে ডিগ্রিতে, বা অ্যান্সারটা আসবে ডিগ্রিতে। এই সূত্র বসাইলে থিটাটা বসাইতে হবে রেডিয়ান এককে, বা অ্যান্সার যেটা বেরোবে সেটা হবে রেডিয়ান এককে। এই তোমরা কি বুঝতে পারতেছো, তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না বলো তো? ওকে বলো বুঝছো কি না, মানুষজন কোথায় একটু কমেন্ট করো। আমরা আমাদের ক্লাসের আজকের একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা এই মানুষজন কোথায়, বুঝতেছো নাকি বুঝতেছো না, বুঝতেছো নাকি বুঝতেছো না। এরপরে আমরা দেখবো পীড়ন, আমরা যে পীড়ন শিখছিলাম না, পীড়ন, এই পীড়ন আসলে তিন প্রকার। পীড়ন এগুলো কি ছিল, বল বাই ক্ষেত্রফল, ওই যে অসহ বল বাই অসহ ক্ষেত্রফল, এরকম বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল ইকুয়াল টু কি পীড়ন, বল বাই ক্ষেত্রফল এটাকে কি বলে, পীড়ন,
পীড়ন চাপেরই একটা অংশ, চাপ যেই কথা মানে চাপ যে জিনিস পীড়ন এই একই জিনিস, একটু সামান্য পার্থক্য আছে, এটা আগামী ক্লাসে বলবো না, আগামী ক্লাস শুরুর আগে ওইটা বলে নিব, যখন আমরা ওই পয়সনের অনুপাত, পয়সনের না তো ইয়ং এর অনুপাতে যাবো, তার আগে বলে নিব নে। সকল পীড়নই চাপ, পীড়ন মানেই চাপ, বুঝতেছ, পীড়ন মানেই চাপ, কিন্তু সকল চাপ পীড়ন নয়, ওই যে আছিল না কি বলে, সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয়, জিনিসটা হচ্ছে এরকম, সকল পীড়ন মানেই চাপ কিন্তু সকল চাপ পীড়ন নয়, ওটা পরে, এখন তুমি মনে রাখো পীড়ন মানেই চাপ, পীড়ন মানেই চাপ, কোনো কথা নেই, আর চাপ মানে কি বল ভাই ক্ষেত্রফল। তো পীড়নও হইতে পারে তিন প্রকার, পীড়ন কয় প্রকার হইতে, কয় প্রকার হইতে পারে, তিন প্রকার পীড়নও হইতে পারে, তিন প্রকার, এই যে মাত্র দেখে আসলাম, কারণ তিন প্রকারের বল আছে এখানে, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, একটা হচ্ছে আকার পীড়ন, একটা হচ্ছে আয়তন পীড়ন। একটা দৈর্ঘ্য পীড়ন, একটা আকার পীড়ন, একটা হচ্ছে আয়তন পীড়ন। বাট এখানে পীড়ন জিনিসটা যে এক একটার বেলায় এক এক রকম তা না, সকল বেলায় পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এখান থেকে তোমাকে কোনো পেঁচাবে না, মানে দৈর্ঘ্য, তুমি যখন দৈর্ঘ্য বিকৃতি ঘটাবা, ধরো দৈর্ঘ্য বিকৃতির বেলায় ওখানে যে 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 পীড়ন তৈরি হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আকার বিকৃতির বেলায় যে পীড়ন তৈরি হবে সেটা হচ্ছে আকার পীড়ন, আয়তন বিকৃতি ঘটাবার বেলায় যে পীড়ন তৈরি হবে সেটা হচ্ছে আয়তন পীড়ন। তো এখানে সবগুলোর সূত্র একই, সূত্র কি, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে এফ বাই এ, দেখো পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে পীড়নের একক কি, বলের একক নিউটন, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এর একক কি নিউটন পার মিটার স্কোয়ার বা পেস্কেল, একই কথা, নিউটন পার মিটার স্কোয়ার, আমরা সবাই জানি চাপের একক কি, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা পেস্কেল বলি, এটাকে আমরা কি বলি, পেস্কেল বলি, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে আমরা পেস্কেল বলি, ঠিক আছে। আচ্ছা তো আমরা চাপের একক দেখলাম নিউটন পার মিটার স্কোয়ার বা পেস্কেল, আচ্ছা কেউ একজন আমাকে বলো তো এখন যে বিকৃতির একক কি হবে, এই যে বিকৃতি, বলো তো বিকৃতির একক কি, বিকৃতির একক কি, খেয়াল করে বলো তো বিকৃতির একক কি হবে, বিকৃতির একক কি হবে, এই যে দৈর্ঘ্য বিকৃতি, আমি দৈর্ঘ্য বিকৃতিতে উদাহরণটা আবার দিই, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি সমান কি ছিল, ধরো দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল এল আর আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, মনে করো একটা বস্তুর আদি দৈর্ঘ্য ছিল 100 মিটার আর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে 10 মিটার, তাহলে তার দৈর্ঘ্য বিকৃতি কি হবে, দৈর্ঘ্য বিকৃতি কি হবে, দৈর্ঘ্য বিকৃতি হবে 100 মিটার, দৈর্ঘ্যের পরিবর্তন মানে 10 মিটার ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য 100 মিটার, তো 1/10 মিটার মিটার কাটা, দেখো বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো কি নাই, একক নাই, বিকৃতির কোনো একক নাই, মিটার মিটার কেটে যাবে, এই যে মিটার মিটার কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, কাজেই বিকৃতির কোনো একক নাই, দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি, কোনো বিকৃতিরই একক নাই, কারণ কি, এরা হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, দেখো সমজাতীয় রাশির অনুপাত মানে কি, দৈর্ঘ্য বিকৃতির বেলায় দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির বেলায় দৈর্ঘ্য ডিভাইড বাই দৈর্ঘ্য, উপরেরটাও, উপরে যে রাশিটা আছে এটাও দৈর্ঘ্য, নিচে যে রাশিটা আছে এটাও দৈর্ঘ্য, তাহলে একক তো কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বিকৃতির কোনো একক নাই। আবার এখানে দেখো যেমন আয়তন বিকৃতি, দেখো এখানে আয়তন বিকৃতি, এখানে উপরে আয়তন নিচেও আয়তন, সমজাতীয় বা একই দুইটা রাশির অনুপাতে একক কাটাকাটি চলে যায়, এখানে কোনো একক থাকবে না, যেমন এই যে দেখো এখানে, এইখানে এই যে উপরে এটাও হচ্ছে দৈর্ঘ্য, নিচেরটাও কিন্তু দৈর্ঘ্য, এই যে ডি এটাও দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি এটাও দৈর্ঘ্য, তো সমজাতীয় দুইটা রাশির অনুপাত হচ্ছে বিকৃতি, এই জন্য এর কোনো একক থাকে না। তোমাকে যদি পরীক্ষায় বলে ক নম্বরে যে বিকৃতির কোনো একক থাকে না কেন, ক নম্বরে বলতে পারে, তুমি লিখবা যে বিকৃতি সমজাতীয় দুইটি রাশির অনুপাত, এই জন্য এর কোনো অনুপাত, সরি এর কোনো একক বা মাত্রা নাই, এর এককও নাই মাত্রাও নাই, যেহেতু একক নাই তাহলে মাত্রা আর কোথেকে আসবে, ঠিক আছে। আমরা আজকে ক্লাসে এই পর্যন্ত জানলাম, আজকে আমরা প্রথমে কী পড়ছি, আজকে ক্লাসে আমরা প্রথমে জিলাপি খাইছি, যারা পরে জয়েন করছো ক্লাসে তোমরা হয়তো জানো না,
আমরা কিন্তু আজকে ক্লাসে শুরুতে জিলাপি খেয়ে নেছি, আমরা ওই যে পোস্ট দিছিলাম গ্রুপে, যে পোস্ট দিছিলাম জিলাপি খাওয়ানো হবে যারা লাইভ ক্লাসে থাকবে, ক্লাসের শুরুতেই কিন্তু জিলাপি খাইয়ে ফেলছি। মানে ক্লাস শেষ হইলে তারপরে সবাইকে বসায় রেখে তারপরে জিলাপি খাবো না? অভিভাবক অত খারাপ মানুষ না, একদম ক্লাসের শুরুতে জিলাপি খাওয়াই ফেলছি। যে শুধু জিলাপি খাইতে আসছিল সে জিলাপি খেয়ে চলে গেছে, তার ক্লাসের দরকার নাই। আর যাদের ক্লাসও দরকার জিলাপিও দরকার, তারা এখন ক্লাসও করছে জিলাপিও খাইছে। আচ্ছা, যারা শুরুতে ছিল না তোমরা এখন জিলাপি খাই না। তো আজকে ক্লাসে আমরা শুরুতে কী কী পড়লাম? আজকের এই সপ্তম অধ্যায়ের শুরুতে প্রথমে আসে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এদের সংজ্ঞা, এদের ব্যাখ্যা, এগুলো তোমরা জানো, রিডিং পড়লেই এনাফ। এমসিকিউ আসতে পারে মাঝে মধ্যে, রিটেন প্রশ্ন ওখান থেকে কিছু আসবে না। তারপরে আয়নিক বন্ধন, সমজীবী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান্ডারওয়ালস বন্ধন, এই সমস্ত হাইড্রোজেন বন্ধন, এই সমস্ত বন্ধন নিয়ে কিছু আলোচনা আছে। এই বন্ধনগুলো তোমরা কেমিস্ট্রিতে বিস্তর পড়ছো, ফিজিক্সে রিটেনে এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না। এমসিকিউতে মাঝে মধ্যে একটা দুটো আসতেও পারে, নাও আসতে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আসে না। এই অধ্যায়ের মেন জিনিস শুরুই হচ্ছে স্থিতিস্থাপকতা থেকে। তো আজকে ক্লাসে আমরা শুরুতে স্থিতিস্থাপকতা সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ রাশির সংজ্ঞা শিখছি। এই সংজ্ঞাগুলো এই অধ্যায়ের সৃজনশীল আসবেই, এই সংজ্ঞাগুলো আসবে। তারপরে আমরা শিখছি কি, বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি। তারপরে পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। এরপরে আগামী ক্লাসে আমরা যেটা শুরু করব, আগামী ক্লাসে আমরা শুরু করব হুকের সূত্র। আগামী ক্লাসে আমরা কি শুরু শুরু করব হুকের সূত্র। আজকে ক্লাস এ পর্যন্তই বলা যায়। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস হুকের সূত্র, হুকের সূত্র এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে ক্লাসে নোট হয়তো খুবই ছোট হবে, জাস্ট সংজ্ঞাগুলা, বাট যারা সংজ্ঞাগুলা তুলছো, যারা আমি যেভাবে বুঝাইছি সংজ্ঞাগুলা লিখে তুলছো, তোমরা অবশ্যই ক্লাস নোট বা হ্যান্ড নোট গ্রুপে পোস্ট করবা। হ্যাঁ, বিস্তারিত, বিস্তারিত মানে এটা কোন অধ্যায়ের ক্লাস, কত নাম্বার লেকচার, ক্লাসের লিঙ্কটা সহ হ্যান্ড নোটে ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিবা, ঠিক আছে? তারপর তোমার পরিচয়, কোন কলেজে পড়ো, কত ব্যাচ সহ হ্যান্ড নোট পোস্ট করবা। আজকে ক্লাসে হ্যান্ড নোটটা হয়তো খুব ছোট হবে, দুই পেজ হতে পারে, বড় আগামী ক্লাস থেকে সুন্দর সুন্দর জিনিস পড়াবো। তো হুকের সূত্র আগামী ক্লাসটা কখন নিব বলা যাক, বলো আগামী ক্লাসটা কবে নেওয়া যায়? আগামী ক্লাসটা আগামীকাল বিকাল চারটায় নিব। আগামীকাল সন্ধ্যায় আমার 23 ব্যাচের সাইকেল 2 এ ক্লাস আছে। শোনো, আগামীকাল আমার তোমাদের এই পদার্থের গাঠনিক ধর্ম এই ক্লাসগুলো টানা নিয়ে শেষ করে দেবো, মানে এক টানা প্রতিদিন নিয়ে শেষ করে দিব। 6টা ক্লাস ধরো টানা 6 দিনে শেষ করে দিব। তো শনি সোম বুধ ক্লাসগুলো, যেমন আজকে তো সোমবার, বুধবারেও নিব, শুক্রবারেও নিব। বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 7:15, দেখো নেক্সট ক্লাস, আর ক্লাস লেকচার 2, লেকচার 2 এটা হবে আগামীকাল। আগামীকাল কি মঙ্গলবার বিকাল 3টায়, কারণ আগামীকাল কি আমার ফার্স্ট সরি 23 ব্যাচের প্রাইভেট ব্যাচে ক্লাস আছে। মঙ্গলবার আগামীকালকে 4টায়, আচ্ছা ইংলিশে লিখি, লেকচার 2, লেকচার 3 বুধবার, বুধবারে আমার ক্লাস নাই, বুধবার সন্ধ্যায় ফ্রি। তো বুধবার সন্ধ্যা 7:15, সন্ধ্যার নামাজ শেষ হয় 7:10, মানে শেষ হয় 7:05-এর মধ্যে শেষ হয়ে যায়, আমি 7:15-তে শেষ করবো যেন সবাই নামাজ করে ক্লাস করতে পারে, নয়তো 7টায় দিতাম, বাট 7:15-এর মধ্যে আশা করি তোমরা রেডি হইতে পারবা। তারপর লেকচার 4 হবে বুধবার, সরি বৃহস্পতিবার, বৃহস্পতিবার বিকাল 4টায়, বৃহস্পতিবার বিকাল 4টায়, বৃহস্পতিবার বিকাল 4টায়। তারপর লেকচার 5 হবে, আচ্ছা বৃহস্পতিবার রাতে তো আমি বাড়ি যাইতে পারি, বৃহস্পতিবার আমি বাড়ি যাইতে পারি, আচ্ছা লেকচার 5 পরে, লেকচার 5-6 পরে, আচ্ছা শোনো শোনো, বৃহস্পতিবার রাতে আমার বাড়ি যাওয়ার একটা চান্স আছে। আপাতত লেকচার 2, 3, 4 এই তিনটা এই শিডিউলে হবে। আগামীকাল বিকাল 4টায় লেকচার 2, বুধবার সন্ধ্যা 7:15-তে লেকচার 3, মোট 6টা ক্লাস লাগবে, লেকচার 4 হবে বৃহস্পতিবার বিকাল 4টায়, বাট লেকচার 5 এবং 6 যদি আমি বাড়ি না যাই তাহলে শুক্র শনি টানা 2 দিন নিয়ে শেষ করে দিব, বাট যদি আমি বৃহস্পতিবার রাতে বাড়ি চলে যাই তাহলে শুক্র শনি 2 দিন অফ থাকবে, হয়তো রবি থেকে আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, আমার মানে একটা চান্স আছে বৃহস্পতিবার রাতে বাড়ি যাওয়া, তাহলে আমি শুক্র শনি হয়তো 2 দিন বাড়িতে থাকবো, তারপর রবিবারে এসে রবি সোম বা সোম মঙ্গল এটা আমি পরে জানাবো, বৃহস্পতিবারে ক্লাস নিয়ে তারপর জানাবো, ঠিক আছে? আচ্ছা প্রাইভেট আছে ভাইয়া 4টায়, হ্যাঁ সমস্যা নেই, তাহলে তুমি প্রাইভেটে যাও, এসে পরে রেকর্ডেড ক্লাস করে নিও। যাদের বিকাল 4টায় প্রাইভেট থাকবে বা অন্য কোনো পড়া থাকবে তোমরা সেখানে যাও, এখানে
অন্য পড়া বাদ দিয়ে আমার ক্লাস করতে হবে এটা ম্যান্ডেটরি না, কারণ আমি যত ক্লাস নিব সকল ক্লাসই রেকর্ডেড থাকবে, এই ইউটিউব সরি ফেসবুক গ্রুপে রেকর্ডেড থাকবে, ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে যাবে 2-3 দিনের মধ্যেই, মানে ক্লাস কমপ্লিট হওয়া মাত্রই, একটা অধ্যায় কমপ্লিট হওয়া মাত্রই সেটা ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে যাবে, এবং আগের সবগুলোও তো আমার যত ফ্রি ক্লাস আছে সবগুলো এই গ্রুপেও পাবা, ইউটিউব চ্যানেলেও পাবা, সব জায়গাতেই পাবা। কাজে এরকম না যে অন্য জায়গায় পড়া বাদ দিয়ে এখানে পড়তে হবে, ম্যান্ডেটরি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। ভাইয়া রাতে নিয়েন না, রাতে তো সম্ভব না, আমার সন্ধ্যা 7:15 23 ব্যাচের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস থাকে, আর রাত 10টায় 22 ব্যাচের ক্লাস থাকে, রাত 10টায় প্রত্যেক দিন, প্রতিদিনই রাত 10টায় 22 ব্যাচের ক্লাস, আর রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:15 23 ব্যাচের ক্লাস। তো শনি সোম বুধ, শনি সোম বুধ সন্ধ্যা 7:15 আমি ফ্রি থাকি, তো এই 3 দিন সন্ধ্যায় পড়াবো, বাট মঙ্গলবারে ক্লাসটা হবে বিকাল 4টায়, বৃহস্পতিবারে ক্লাসটা হবে বিকাল 4টায়। ওকে ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। আবু বকর সিদ্দিক ভালো থাকো, রেকর্ড ক্লাস 1000টা জমে আছে, আয় হ্যাঁ, এই জন্য আর জমাইও না, রেকর্ড ক্লাস জমাইতে থাকলে 1000 না লাখে গিয়ে থামবে, তো রেকর্ড ক্লাস জমাই রাখো না, নিয়মিত পড়তে থাকো, ঠিক আছে মেহেদি? ঠিক আছে দাদা, অধ্যায়টা থেকে এমসিকিউ কয়টা আসতে পারে? এ অধ্যায় থেকে 3টা এমসিকিউ আসতে পারে, 3টা, এ অধ্যায়টা ছোট, অন্যান্য অধ্যায়ের তুলনায় ছোট, তো 25টার মধ্যে 3টা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সৃজনশীল তো একটা আসবেই, সৃজনশীল তো এখান থেকে একটা আসবেই। ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সৃজনশীল অ্যান্সার করার জন্য এই অধ্যায়টা সবচাইতে সহজ, সৃজনশীলের জন্য এই অধ্যায়টা সবচাইতে সহজ, হুবহু কমন পড়বে প্রশ্ন, এর বাইরে ঘুরানোর কিছু নাই, এই অধ্যায়ে প্রশ্ন ঘুরানোর কিছু নাই, পেঁচানোর কিছু নাই, হুবহু কমন পড়বে একটা সৃজনশীল, 10-এ 10 পাবা। এরপরে সবচেয়ে সহজ হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, যেটা আমি পড়াচ্ছি, কেউ আবার বললো না যে ভাই আপনি বেছে বেছে সহজ অধ্যায়গুলোই পড়াচ্ছেন, না তোমরা যে অধ্যায়ে ভোট বেশি দিছ ওগুলাই কিন্তু পড়াচ্ছি, যে অধ্যায়গুলোতে ভোট বেশি পড়ছে ওটাই পড়াচ্ছি। আচ্ছা ভাইয়া 23 ব্যাচের পেইড ক্লাস কোন কোন দিন? 23 ব্যাচের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30 ঠিক আছে। কঠিন কিছু পড়ান HSC 23 ব্যাচ, আমি কঠিন কিছু তো পারি না, কঠিন কিছু তো পারি না। 22 ব্যাচের ক্লাস কোথায় নেন? প্রাইভেট গ্রুপে, ওগুলো তো পেইড ব্যাচের ক্লাস, তো আর পেইড ব্যাচের ক্লাস আলাদা প্রাইভেট গ্রুপ আছে ওখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসবেই, হ্যাঁ অবশ্যই এই অধ্যায় থেকে সৃজনশীল আসবেই, মাস্ট, অবশ্যই আসবে, ঠিক আছে ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাসটা এ পর্যন্তই, ঠিক আছে, ওকে। ক্লাস কেমন লাগছে? আচ্ছা যাওয়ার আগে একটু বলে যাও, 23 ব্যাচ হয়তো অনেকেই আজকে ফার্স্ট ক্লাস করতেছো, আমি কিন্তু অনেক ফ্রি ক্লাস নিছি 21 ব্যাচ বা 22 ব্যাচের জন্য, দেখতে পারো হায়ার, সরি হায়ার ম্যাথ না তো, ফিজিক্স সেকেন্ড পেপারে 3টা অধ্যায় কমপ্লিট করা আছে আমার ইউটিউব চ্যানেলে, উপরে লিঙ্ক দেওয়া আছে, দেখো এই লাইভের ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, সেকেন্ড পেপারে 3টা অধ্যায় ফ্রি করা আছে, মানে একদম পারফেক্টলি একাডেমিকের জন্য যা দরকার সুন্দর মতো বেসিক থেকে কমপ্লিট করা আছে, তারপর ফার্স্ট পেপারে মহাকর্ষ অভিকর্ষ কমপ্লিট করা আছে, পদার্থের গাঠনিক ধর্ম কভার করে দেবো, এরপরে সময় সুযোগ পাইলে আরও একটা অধ্যায় পড়াবো, অসুবিধা নেই, আর হায়ার ম্যাথেও অনেক অধ্যায় ফ্রি করা আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক ফ্রিতে আপলোড করা আছে, তারপরে সেকেন্ড পেপারে কোনিক স্থিতিবিদ্যা, ফার্স্ট পেপারে অন্তরীকরণ যোগজীকরণ, একাডেমিকের জন্য পারফেক্ট প্লে লিস্ট ওগুলা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে সবাই ভালো থাকো, হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক যারা ভালো কমেন্ট করতেছো, ক্লাস ভালো লাগছে, ঠিক আছে, যাদের ক্লাস ভালো লাগছে তারা লাইভে ক্লাসগুলো কইরো, কারণ ক্লাস জমায় রাখলে পরে ক্লাস দেখবা করা হচ্ছে তো হচ্ছে না, পরীক্ষার আগে একসাথে সবগুলো ক্লাস করব এই ভেবে যদি রেখে দাও তাহলে সব ক্লাস জমে থাকবে, ক্লাস আর শেষ হবে না। তো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাস এ পর্যন্তই, টাটা।